শেষ মুহূর্তে এসে কিন্তু বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ কিন্তু অনেকটাই বেড়েছে। মানুষ কিন্তু স্বজনদের সাথে ঈদ করতে যে যেভাবে পারছে সেভাবে কিন্তু তারা গন্তব্যে ছুটছে। আমরা সকাল থেকে রয়েছি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কোয়াড্ডা এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়ে কিন্তু উত্তরবঙ্গের 16টি জেলার যানবাহন চলাচল করে। আমরা যেটি দেখেছি যে যাত্রীবাহী বাস এবং ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি ট্রাকে চড়েও কিন্তু আজকে মানুষ তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা গন্তব্যে ফিরছে স্বজনদের সাথে ঈদ করতে। এবং আজকে আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের যেটি বাড়তি চাপ কিন্তু রয়েছে গত কয়েকদিনের তুলনায়, কিন্তু আজকে এই বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের অনেকটাই চাপ বেড়েছে। এবং বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পার থেকে হাটিকুমল পর্যন্ত যে 22 কিলোমিটার মহাসড়ক, এই মহাসড়ক জুড়েই কিন্তু আমরা দেখেছি যে যানবাহনের একটি চাপ। এবং বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর রোদ এবং সেখানে গরম উপেক্ষা করে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে তাদের পরিবার পরিজন নিয়ে ট্রাকে চড়েও মানুষ বাড়ি ফিরছে। এবং আমরা দেখেছি যে সেখানে ব্যক্তিগত মোটর সাইকেলও আমরা আজকে দেখেছি অনেকে মোটর সাইকেলে করেও স্বজনদের সাথে ঈদ করতে বাড়ি ফিরছে। যে ট্রাকগুলো উত্তরবঙ্গ থেকে কোরবানির পশু নিয়ে রাজধানী ঢাকায় গিয়েছিল সেই ফিরতি ট্রাকে আমরা দেখেছি যে অনেক মানুষ কিন্তু তারা তাদের পরিবার পরিজন নিয়ে তাদের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা বাড়ি ফিরছে। এবং আমরা বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি আমাদেরকে যে তথ্য দিয়েছেন যে গত 24 ঘন্টায় এই বঙ্গবন্ধু সেতুর দিয়ে প্রায় 43,000 বিভিন্ন ধরনের যানবাহন কিন্তু চলাচল করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মহাসড়ক কিন্তু আজকে যানবাহনের একটি বাড়তি চাপ সকাল থেকেই আমরা দেখছি। বিশেষ করে এই বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়ে প্রতিদিন 10 থেকে 15,000 যানবাহন চলাচল করলেও ঈদ সামনে এসে কিন্তু এই সংখ্যা অনেকটাই বেড়ে যায়। এবং প্রতিদিনের যে চিত্র সে চিত্র কিন্তু আজকে অনেকটাই সেটি ভিন্ন। আজকে কিন্তু এই মহাসড়কে আজকে যানবাহনের অনেকটা চাপ রয়েছে এবং মানুষ তাদের স্বজনদের সাথে ঈদ করতে যেভাবে পারছে সেভাবে কিন্তু তারা গন্তব্যে ছুটে যাচ্ছে। আসলে এই ছিল আজকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের থেকে সর্বশেষ।